একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে এখানে বলেছে রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে ফলোইং প্যাটার্ন। এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নে আমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে যাতে কিনা আউটপুটটা আমার এটা ডিসপ্লে করে। তো তার জন্য আমি কী করছি, কিউ বেসিকের আমি একটা প্রোগ্রাম লিখছি। তো ফার্স্ট কী হচ্ছে, এখানে প্রোগ্রামটা আমার লেখা আছে, দেখো ফার্স্টে যে সিএলএস, সিএলএস কী করে, যে স্ক্রিনটা আমার থাকে স্ক্রিনটাকে হচ্ছে তোমার আগে যদি কিছু লেখা থাকে সেটাকে ক্লিন করে নেবে। তো সিএলএস কী করে, ফর ক্লিনিং আমি ইউজ করি। এবার তুমি এখানে দেখো এখানে কটা ভ্যারিয়েবল আমার লাগবে, একটা হচ্ছে আমার এক নম্বর, এক এ যেটা আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটা কি না এই ওয়ানটার জন্য আমি কাউন্ট করছি, ওকে। আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি আই, আইটা কী হচ্ছে লাইনগুলোকে আমার কাউন্ট করবে। তাহলে আমার কটা ভ্যারিয়েবল আমার এখানে ইউজ হচ্ছে, দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে তোমার এ যেটা আমার নাম্বারটা কাউন্ট মানে ধরছে, নাম্বারটার জন্য আমি এটাকে ইউজ করছি, আর আইটা নিচ্ছি ফর লাইনের জন্য। এখানে যত আমার লাইন হবে সেই লাইনটাকে হোল্ড করবে হচ্ছে এই আই ভ্যারিয়েবলটা। এবার আমি প্রোগ্রামটা শুরু করি। তো ফার্স্টে দেখো স্ক্রিন যেটা আছে সেটাকে আমি ক্লিয়ার করে নিলাম। তারপরে কী করছি, এ ইকুয়াল টু ওয়ান আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, কারণ কি আমার এখানে ওয়ানই প্রিন্ট করতে বলেছে, সেই কারণে এ ইকুয়াল টু আমি ওয়ান লিখলাম। এখানে যদি অন্য কিছু ভ্যালু মানে এখানে যদি অন্য কিছু ভ্যালু দিত তাহলে আমি এখানে এ ইকুয়াল টু সেই ভ্যালুটাকে ডিক্লেয়ার করতাম। নেক্সট কী আসছে, আমার ফর লুপ আসছে। এবার তোমরা যারা ছোটো তারা নিশ্চয়ই লুপ জিনিসটা বুঝতে পারবে না। লুপ হচ্ছে কোনো জিনিস এক জায়গাতে শুরু হয়ে সেই জায়গায় এসে এন্ড হওয়া, মানে গোল হয়ে যদি ঘোরা হয় সেটাকে বলবো আমরা লুপ। তো এই জিনিসটাকে আমরা লুপ বলি। এখানে ফর লুপটা কী করবে, যেখান থেকে স্টার্ট হচ্ছে, ধরো এখান থেকে স্টার্ট হচ্ছে আবার এখানে গিয়ে এন্ড হবে। তো এখানে কী হচ্ছে, ফর আই ইকুয়াল টু করছি, আই মানে আমি লাইনের জন্য করছি, আইটাকে কী করছি এক থেকে স্টার্ট করছি ফোর পর্যন্ত নিয়ে যাচ্ছি। দেখো ফর আই ইকুয়াল টু ওয়ান টু ফোর, নাম্বার ওয়ান লাইন থেকে নাম্বার টু থ্রি ফোর চার নম্বর লাইন পর্যন্ত এই ফর লুপটা ঘুরবে, ওকে। এবার কী হচ্ছে, প্রিন্ট করছে এ, তাহলে ফার্স্ট দেখো এখানে যখন আমি পাচ্ছি আই ইকুয়াল টু যখন আমার ওয়ান, যখন ফর লুপে ফার্স্ট টাইম এলো তখন কী হবে, এক নম্বর লাইনে এলো, এক নম্বর লাইন যেটা রয়েছে এই লাইনে হচ্ছে আমার জিনিসটা এলো, এখানে কী প্রিন্ট করবে, প্রিন্ট এ করবে, এর ভ্যালু কত আমার আছে ওয়ান আছে। তো প্রথম লাইনে আমার কী প্রিন্ট হচ্ছে ওয়ান। নেক্সট কী হচ্ছে, তারপরে দেখো প্রিন্ট এ এটা প্রিন্ট করে দিল। এবার এ ইকুয়াল টু এ ইন্টু টেন ইন্টু ওয়ান, তাহলে এর ভ্যালু আমি নেক্সট কী করছি, দেখো এ ইন্টু টেন প্লাস ওয়ান, এর ভ্যালু অলরেডি কী রয়েছে আমার ওয়ান রয়েছে, তাহলে আমি এখানে ওয়ান পুট করবো, ইন্টু টেন প্লাস ওয়ান মানে কত হচ্ছে দশ, প্লাস ওয়ান মানে হচ্ছে ইলেভেন, ইলেভেন হয়ে গেল। তারপর বলছে নেক্সট, নেক্সট মানে আবার ফর লুপে ফিরে যাবে, এটা এই পর্যন্ত লুপটা ঘুরছে, এখান থেকে এই পর্যন্ত আবার এইভাবে আসছে, আবার নেক্সটে যেই আসছে আবার এদিকে ঘুরে যাচ্ছে, পুরো এই জিনিসটা ঘুরছে, সেই কারণে আমি ফর লুপটা ইউজ করছি। লুপ মানে একই জায়গায় বারবার ঘোরা, ওকে। তো নেক্সট আবার কী গেল, আমার ফর লুপে গেল। এবার আমার আইয়ের এক নম্বর লাইনের কাজ হয়ে গেছে, তাহলে কী হবে, নেক্সট দু নম্বর লাইনটাতে আমার আসবে। দু নম্বর লাইনে এসে কী দেখছে, প্রিন্ট বলছে এ, এর ভ্যালু কী, প্রথমে আমার ওয়ান ছিল, এখন এর ভ্যালু কত, এগারো পেয়েছি আমি, তাহলে এখানে আমার কত প্রিন্ট করবে, এগারো প্রিন্ট করবে, হয়ে গেল। নেক্সট লাইনে যখন আসছে এর ভ্যালুটাকে চেঞ্জ করছে, এর ভ্যালু এখন কী হবে, তোমার এখানে সেম ফর্মুলা আমি যদি লিখি, এ ইকুয়াল টু এ ইন্টু টেন প্লাস ওয়ান, তো এর ভ্যালু কত আছে আমার হচ্ছে এখন এগারো ইন্টু টেন, ঠিক আছে, প্লাস ওয়ান, তাহলে কী হবে ওয়ান ওয়ান জিরো প্লাস ওয়ান, এটা করলে কত পাবো ওয়ান ওয়ান ওয়ান, তিনটে। তো তারপরে কী হচ্ছে, নেক্সট যেতে বলছে, নেক্সটে গিয়ে দেখো ফর লুপের তোমার নেক্সট লাইনটাতে যাবে, মানে এক আর দুই দুটো লাইন হয়ে গেছে, তারপরে কি তিন নম্বর লাইনটায় আসবে, তাহলে ওয়ান 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 প্রিন্ট করবে। নেক্সট আবার কী হচ্ছে, মানে প্রিন্ট এজ এর জন্য এই লাইনটাকে প্রিন্ট করলো, নেক্সট আবার এখানে এই লাইনে এলো, আবার এখানে তোমার ওয়ান ওয়ান ওয়ানটা এখানে পুট করবে, করে যে ভ্যালুটা পাবে সেটা কত পাবে, এখানে দেখো এই যে ভ্যালু মানে এই ফর্মুলায় যদি আবার পুট করি, এর ভ্যালু ওয়ান 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 ইন্টু টেন প্লাস ওয়ান দিয়ে যদি করি, তাহলে ওয়ান 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 জিরো প্লাস ওয়ান মানে কত পাচ্ছি, ওয়ান 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 জিরো এই সরি ওয়ান পাবো, তাহলে চারটে এক পাচ্ছি, চারটে এক এখানে এর ভ্যালুতে চলে এলো। নেক্সট আমার যেতে বললো ফর লুপে, তাহলে এখানে কটা লাইন হয়ে গেছে, এক দুই তিন নম্বর লাইন হয়ে গেছে, লাস্ট কি চার নম্বর লাইনেই আছে, তো চার নম্বর লাইনটায় চলে এলো, গিয়ে আমার প্রিন্ট হচ্ছে এক দুই তিন চার, চারটে প্রিন্ট হলো। তো তার মানে কি এটা কমপ্লিট হলো। এবার প্রিন্ট এ,
এই এর জন্য এই লাইনটাকে প্রিন্ট করলো। নেক্সট আবার এলো, আবার কিন্তু এখানে ভ্যালুটা অ্যাড হবে। এখানে নেক্সট তুমি এটা মানে ফর্মুলাটা কাজ করবে, কারণ হচ্ছে তুমি পরপর নাবছো। এখানে ফর্মুলাটা আবার কাজ করবে, এখানে কি হচ্ছে 1111 চারটে 1 ইনটু 10 প্লাস 1 11110 প্লাস 1 মানে হচ্ছে 1 2 3 4 5, পাঁচখানে এক আমি পাবো। কিন্তু যখন এটা নেক্সটে যাবে গিয়ে দেখবে আমার এইটা স্যাটিসফাই আর করছে না, কারণ আমাকে 1 থেকে 4 নম্বর লাইন পর্যন্তই যেতে বলেছে, এখানে কিন্তু 1 টু 5 নেই। তো এখানে গিয়ে যেই স্যাটিসফাই করবে না, এটা একেবারে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে কি হবে এন্ড হয়ে যাবে। তোমার যদি এখানে 5 থাকতো তাহলে এই ভ্যালুটা আবার এখানে প্রিন্ট হতো এই লাইনটার জন্য, এই যে প্রিন্ট এ 5 নম্বর লাইনে এসে এটা আবার প্রিন্ট হয়ে যেত। যেহেতু আমার 5 নম্বর লাইন এখানে স্যাটিসফাই করছে না, এখানে আমার 4 পর্যন্ত দেওয়া, তো 4 পর্যন্তই জিনিসটা হবে। তো এইভাবেই প্রোগ্রামগুলো করতে হয়।